এনি প্রবলেম যদি কোন ল্যাপটপে টু টাইমস কোন বাটন প্রেস করা লাগে তাহলে কি করবেন ইনফরমেশন দিবেন কনফার্মেশন দিব চেঞ্জ করে সিধা পয়সা ফেরত যেখানে যান সাথে করে নিয়ে যান ট্রাভেলিং করলেও নিয়ে যান আপনার বাসায় থাকলেও আপনার সাথে থাকে সব সময় জাতীয় ল্যাপটপ কিন্তু একদমই ফ্রেশ কোন দাগ কোন স্পট কোন কিছু নাই কিন্তু HP EliteBook 8 40 500GB খুলে দেখাচ্ছি বস ভিতরে চকচকা পাচ্ছেন কি ডুয়েল স্টোর শুধু মাত্র শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ছাড় বিগ ডিসপ্লে খুঁজছেন মানে কি 15.6 ইঞ্চি ডিসপ্লে কত বড় ডিসপ্লে এটা 15.6 কোরাই 5 এর 7 জেনারেশন কোরাই 5 এর 6 জেনারেশন যারা টাসান টাইপ চান 12GB RAM দিয়েছি চলবে না দৌড়াবে যদি চালান তাহলে দৌড়াবে দুই একটা ডেল দেখায় নাইলে তো কাস্টমার ধরে মারবে আমারে নাকি এই যে বাবা ম্যাগনেটিক সিস্টেম ওই আলে চিচিং ফাক চিচিং বন্ধ ইয়োগা যোগা সিরিজ 1030G2 তো গাইস এরপর যারা গেমিং ল্যাপটপ খুঁজছেন MT44 মিরপুর 10 নম্বর অবস্থিত এস এ পরিবহন এবং সুন্দরবনের যে ফলপটিটা আছে ঠিক সেখানে অবস্থিত তারপরও তাদের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু কিন্তু আপনারা এখন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে HP Dell Asus Lenovo মোটামুটি কিন্তু আমরা সব রকমের ল্যাপটপ গ্যাজেট BD71 পেয়ে যাচ্ছি সাথে আছে আমাদের মাসুদ ভাই মাসুদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মামুন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো এই অফারটা দিচ্ছেন মূলত পূজা উপলক্ষে জি পূজা উপলক্ষে মানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবে আমি আর কি আমার গ্যাজেট BD71 এর তরফ থেকে একটা মূল্য হ্রাসের ব্যবস্থা করেছি প্রাইস গুলো কেমন হবে চ্যালেঞ্জিং হবে কিনা মানে ধামাকাদার প্রাইস বলতে কি প্রথম কথা বলি বা আমরা ভাঙাড়ি বেচি না মানে মূল্যটা আমাদের কাছে একটু বেশি হবে আমাদের সর্বনিম্ন প্রাইস আছে 23,500 টাকা মাত্র 23,500 টাকা আমাদের কাছে পাবেন সর্বনিম্ন প্রাইস অনেক জায়গায় তো 10,000-8,000 টাকা ল্যাপটপ পাওয়া যায় আসলে আমি জানি না যে ওটা কিভাবে প্রসেসর মানে প্রসেস করা হয় কিন্তু যারা বিক্রি করে আর যারা ক্রেতা তারাই জানেন এটার মূলত বেসিক্যালি নিয়ম কানুন গুলো আচ্ছা তো জাস্ট আমি এই জায়গায় আমি ওটা মানে আপনি মানে কোয়ালিটি এনশিওর রাখতেছেন আর কি মানে ভালো প্রোডাক্ট গুলো বেছে বেছে ভালো গুলো নিয়ে কাজ করছেন গ্যাজেট BD71 এর চ্যালেঞ্জ এটাই যে আমরা এই এই যে ডাউট ফিল জায়গাটা যেখানে ইউজ ল্যাপটপ বিক্রি করা এখানে ডাউট থাকে তো এই ডাউট জায়গা থেকে যারা মানে ক্রেতা হবে যারা ইউজার হবে তারা যেন এই ডাউটের জায়গাটা থেকে বেরিয়ে আসে যে বেরিয়ে বলতে পারে যেন আমরা ইউজ ল্যাপটপ কিনেছি কিন্তু বেস্ট এবং ফ্রেশ কন্ডিশন এ গ্রেট ঠিক আছে বন্ধুরা আজকে এই ভিডিওটা অনেক বেশি চমৎকার হতে যাচ্ছে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে দিবেন বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো তো মাসুদ ভাই সবার আগে আমাদেরকে কি কি দেখাবেন আসলে তো এখানে অনেক অনেক ল্যাপটপ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এত এত কালেকশন আপনারা কিন্তু আর কোথাও পাবেন না দেখেন জাস্ট একবার দেখেন কালেকশন দেখেন শপের কালেকশন দেখলে কিন্তু আপনারা মানে ল্যাপটপগুলোর প্রেমে পড়ে যাবেন নাকি ভাইয়া আমরা সবার আগে আসলে কোন ল্যাপটপটা দিয়ে শুরু করব আজকে ভিডিওটা আমরা চাচ্ছি যে একবারে যেহেতু সব সময় মানে যারা ভিডিওটি ভিউ করবেন তারা চান যে সবচেয়ে কম দামের ল্যাপটপটা কি আছে তো আমরা গ্যাজেট BD71 এই মুহূর্তে যে সবচেয়ে রিজনেবল প্রাইস করে রেখেছি যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ফুজিশু একটি ব্র্যান্ড মেড ইন জাপানের আচ্ছা জাপানিজ ব্র্যান্ড হ্যাঁ আমাদের কাছে কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একদমই কিন্তু মানে মার্কেট ফ্রেশের মতোই কিন্তু একদম সেরকম আর এটা কনফিগারেশন হচ্ছে ইন্টেল ডুয়েল কোর 7 জেনারেশন 4GB RAM দিয়ে 256 SSD দিয়ে প্রাইসটা 22,900 থেকে 23,900 মধ্যে মানে ডিপেন্ড করে আর কি তো এরপরে আমি আরো একটি ল্যাপটপ দেখাচ্ছি আরেকটু রিজনেবলের মধ্যে ব্ল্যাক কালারের মিনি সাইজ সহজে ক্যারি করা যায় আচ্ছা আর এই ল্যাপটপটি হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড পাবেন সাথে ফিঙ্গার ফ্যাসিলিটি পাবেন স্মার্ট টাচ প্যাড 12.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে মডেলটি হলো HP EliteBook 820G3 ব্ল্যাক কালারের আসলে G1 G2 G3 বলা লাগে না নাকি ভাইয়া অবশ্যই বলা লাগে মানে এটা তো সবারই মুখস্থ যে মানে জাতীয় ল্যাপটপ কিন্তু না জাতীয় ল্যাপটপ বলতে 820G3 আচ্ছা এটা কোরাই 5 এর 5th জেনারেশন 4GB RAM দিয়ে 500GB আপনার HDD করা আছে স্টোরেজ আর এটি আমরা 22,900 থেকে 23,900 মধ্যে বিক্রি করছি এই ল্যাপটপটি এই মুহূর্তে শারদীয় উৎসবের ছাড় দিয়ে মানে অ্যাটম বেস্টিবল এর উপরে আমরা ছাড় দিয়েছি ইতিমধ্যে তো এরপরে আরও একটি ল্যাপটপ দেখাচ্ছি আপনাদেরকে
সেটি হচ্ছে এটা ব্ল্যাক কালারের। আরেকটু যারা 25-30 এর মধ্যে বাজেট আছে যাদের, তাহলে ল্যাপটপটি পাবেন আমাদের কাছে এবং ফুল ফ্রেশ কন্ডিশন। আমি আবারও দেখাচ্ছি ব্যাক সাইড ফ্রন্ট সাইড একদমই ফ্রেশ, কোনো দাগ কোনো স্পট কোনো কিছু নাই। কিন্তু এটার হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড, স্মার্ট টাচপ্যাড, ফিঙ্গার ফ্যাসিলিটি পাবেন না। এবং এটা হচ্ছে আপনার 14-inch ডিসপ্লে, যেটা 14-inch ডিসপ্লে। হ্যাঁ, আর এটা মডেল হচ্ছে HP EliteBook 840G2 Core i5 এর 5th জেনারেশন, রাইট। 4GB RAM আর আছে কি 500GB HDD স্টোরেজ করা। সাথে কি পাচ্ছেন খুলে দেখাচ্ছি বস, ভিতরেও চকচকা, আরে ভিতরেও চকচকা। পাচ্ছেন কি ডুয়েল স্টোর, SSD স্টোর পাচ্ছেন, পাচ্ছেন RAM এর স্টোর। এক্সট্রা কিন্তু RAM লাগানো যাবে, জি। ঠিক আছে, চমৎকার জি। আপনার এটা হচ্ছে কত, 25,900 থেকে 26,900 এর মধ্যে, শুধুমাত্র শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছাড়। এরপরে আরেকটি ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন, সেটিও অতি পপুলার একটি ল্যাপটপ, সবাই চিনে নাকে, মানে এই বডিটাকে সবাই চিনে, সবাই কিন্তু পছন্দ করে, রাইট। তো এটা আপনাকে দেখাচ্ছি আমি, টাচ এন্ড টাইপ। তো 840G3 টাচ এন্ড টাইপ, কোর i5 এর 6th জেনারেশন, 8GB RAM, 256 SSD দিয়ে। আর প্রাইস কত বলেছেন? প্রাইস হচ্ছে 34,900 থেকে 35,900 এর মধ্যে পাচ্ছেন আমাদের কাছে এই টাচ এন্ড টাইম ফুল ফ্রেশ কন্ডিশন। তো গাইস, এরপরে আরও একটি মিনি ডিসপ্লে, যারা 12.6 inch, যারা ল্যাপটপকে অতি ভালোবাসেন, মানে যেখানে যান সাথে করে নিয়ে যান, ট্রাভেলিং করলেও নিয়ে যান, আপনার বাসায় থাকলেও আপনার সাথে থাকে সবসময়, সেই তাদের জন্যই এই ল্যাপটপটি। ডিসপ্লে হচ্ছে 12.6 inch, স্মার্ট টাচপ্যাড, ফিঙ্গার ফ্যাসিলিটি, ব্যাকলাইট, কিবোর্ড সহ। মডেলটি হলো HP EliteBook 820G3 Core i5 এর 6th জেনারেশন, 8GB RAM এবং 256 SSD, মানে বুঝছেন ঝাক্কাস কনফিগারেশন করা হয়েছে এখানে, ঝাকানাকা প্রাইসের মধ্যে পেয়ে যাব। এবং ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পাচ্ছেন কত টাকায়, মাত্র 27,900 থেকে 28,900 এর মধ্যে। G1, G2, G3 দেখলেন, G4 দেখাচ্ছি আপনাদেরকে, 840G4 Core i5 এর 7th জেনারেশনের, 8GB RAM এবং 256 SSD দিয়ে পাচ্ছেন আমাদের কাছে মাত্র 34,000 টাকায়। মাত্র 34,000 টাকায় পাচ্ছেন G4। যারা 20-এর মধ্যে রেঞ্জে আছেন, 20-25-এর মধ্যে রেঞ্জ যাদের, তাদের জন্য এই ল্যাপটপটি স্টাইল এবং কালার সব কিছু মিলিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন, গর্জিয়াস। ইভেন আপনার এটার মধ্যে যেগুলো পাবেন আমি পরে বলছি, তার আগে মডেল এবং আপনার কনফিগারেশনটা বলে নিই। মডেলটি হলো HP প্রোবুক 440G3 Core i3-র 6th জেনারেশন, 4GB RAM দিয়ে 500GB HDD করা আছে স্টোরেজ। আর সেই সাথে পাবেন ডুয়েল স্টোর, এক্সট্রা একটি গ্রাফিক্স পাবেন, সেটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স বলেন যারা আপনারা। ইভেন বিল্ডিং আছে 2GB প্লাস এক্সট্রা 2GB আছে এই ল্যাপটপটির মধ্যে। আর প্রাইসটা অনেক কম, 23,900 থেকে 24,900 মধ্যে, যে শুধুমাত্র শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্যাজেট BD71-এর মূল্য হ্রাসের জন্য। তো গাইস, চলে যাচ্ছি সেই জাতীয় ল্যাপটপ বলতে পারেন আপনারা, আবার খুব পপুলার ল্যাপটপ বলতে পারেন এই মুহূর্তে, যারা মানে এই ল্যাপটপটাও আপনাদের অতি পরিচিত এবং পপুলার। ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন আমাদের কাছে কি FHD ডিসপ্লে দিয়ে, নট HD ডিসপ্লে। আচ্ছা আচ্ছা, তো আমাদের কাছে আছে কি, এটা HP EliteBook 840G3 কোর i5 এর 6th জেনারেশন, 8GB RAM দিয়ে, 256 SSD, আর কি পাচ্ছেন 14-inch FHD ডিসপ্লে, FHD ডিসপ্লে। এবং প্রাইসটাও অনেক কম, শুধুমাত্র দুর্গাপূজা উপলক্ষে 29,500 থেকে 30,500 মধ্যে আমরা রেখেছি। গ্যাজেট BD71-এ ল্যাপটপ ক্রয় করতে চান, তারা কী করবেন, ঢাকার যে কোনো লেন থেকে সরাসরি মিরপুর 10 নম্বরে গোল চত্বরে এসে নেমে ফলপটির গলি বা একটু সামনে আসলে পাবেন কুরিয়ার সার্ভিসের রোড। আরও একটি জিনিস আপনাদের নির্দেশনা দিচ্ছি, মেট্রো রেলের 251 নম্বর পিলারে এসে পশ্চিম দিকে তাকালে পেয়ে যাবেন গ্যাজেট BD71-এর নির্দেশনা। আর ওই কুরিয়ার সার্ভিসের রোডের ঢুকতেই ডানহাতের প্রথম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় গ্যাজেট BD71 অবস্থিত। তো গাইস, যারা একেবারে চিনতে পারছেন না তারা কি করবেন, আমাদের হটলাইনে ফোন করবেন। আর হটলাইনের নাম্বার আমি বলে দিচ্ছি, 01711070922 এবং 01911681831। তো সেই কথাই থাকলো, আসবেন। আর যারা ঢাকার বাইরে আছেন একটু পরে বলবো কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, কীভাবে নেবেন সেটা বলে দিব। আরও একটি জিনিস বলে দিই, সপ্তাহে 7 দিন আমাদের গ্যাজেট BD71 খোলা থাকবে,
সব সময় আপনাদের জন্য সকাল 10টা থেকে রাত 9টা অবধি আপনারা খোলা পাবেন। তো গাইস চলে যাচ্ছি ওই সাইড, মানে আমাদের আরো কিছু গ্যালারি আছে সেই গ্যালারিগুলোতে। তো গাইস এই মুহূর্তে যারা বিগ ডিসপ্লে খুঁজছেন, মানে কি যারা গ্রাফিক্স এর কাজ করেন, যারা আউটসোর্সিং এর কাজ করেন, তাদের জন্য আমাদের কাছে কালেকশন আছে কি 15.6 ইঞ্চি ডিসপ্লে। কত বড় ডিসপ্লে এটা, 15.6 এবং প্রাইসটা শুধুমাত্র আসন্ন পূজা উপলক্ষে 34,900 থেকে 35,900 মধ্যে। তো বুঝতেই পাচ্ছেন গ্রাফিক্স যারা করেন তাদের বড় ডিসপ্লে দরকার। এছাড়া আরও একটি কালেকশন আমাদের কাছে আছে বিগ ডিসপ্লে, আরেকটি মডেল, কোয়ান্টিটি সহ। কোয়ান্টিটির কথা তো বলতেই বলতেছি না, মামুন ভাই জানছেন, দেখছেন এবং যারা ভিডিও দেখছেন হিউজ কালেকশন কিন্তু। তো এটির মডেল হচ্ছে এইচপি এলিটবুক 850G3 কোরাই ফাইভের সিক্স জেনারেশন, 8GB র্যাম এবং 256 SSD দিয়ে। প্রাইসটা কত? 34,900 থেকে 35,900। একবারে রিজেন, মানে যারা কম প্রাইজে ইতিমধ্যে ল্যাপটপ খুঁজছেন, ভালো ল্যাপটপ, তারা কি করবেন, আমাদের গ্যাজেট বিডি 71 একবার হলো ভিজিট করে যাবেন। আর আমরা, আপনারা যারা ঢাকার বাইরে থেকে ইতিমধ্যে আমাদের কাছে ল্যাপটপ ক্রয় করতে চাচ্ছেন, তারা কি করবেন, আমাদের হটলাইনে ফোন তো দিবেনই, কথা থাকলো ওটাই। আর আরেকটা ওয়ে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হয়ে আমাদের সাথে মেসেজ করতে পারেন ইনবক্সে। আর আমি বলে দিচ্ছি অ্যাড্রেস, www.facebook.com/gadgetbd71rana/ এই অ্যাড্রেসে নক করলে পেয়ে যাবেন গ্যাজেট বিডি 71। আর সেখানে জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপ আমাদের গ্যাজেট বিডি 71 আছে কিনা। তো সেই কথাই থাকলো বস, পরের ল্যাপটপ দেখাচ্ছি। এগুলো দেখছেন লিনোভো কালেকশন, আমাদের এই গ্যালারিটা শুধু কালেকশন দেখেন। তো লিনোভোর ল্যাপটপ আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের কাছে আছে টি সিরিজের থিঙ্কপ্যাড, টি সিরিজের কিছু ল্যাপটপ আছে। তো এটি হচ্ছে লিনোভোর থিঙ্কপ্যাড 470S, আর এটি হচ্ছে টাচ অ্যান্ড টাইপ। যারা টাচ অ্যান্ড টাইপ চান তাদের জন্য এটা, যারা এই মুহূর্তে এক্সন কার্বন খুঁজছেন তাদের অবর্তমানে, এক্সনের অবর্তমানে যেটা কাজ করবে, যেটা আপনাদের মানে পরিবর্তে কাজ করবে, সেটি হচ্ছে এই মডেল। আর এটির কনফিগারেশন কোরাই ফাইভের সিক্স জেনারেশন, সাথে কি একটু ভিন্ন বাস, 12GB র্যাম দিয়েছি, 12GB র্যাম দিয়ে 256 SSD, মানে একবারে চলবে না, দৌড়াবে, যদি চালান তাহলে দৌড়াবে T470S। এরপরে আরেকটি কালেকশন আছে, প্রাইসটা কিন্তু বলি নাই বস, বলতে হবে তাই না, প্রাইস বলতে হবে। তো যাই হোক, প্রাইসটা আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ছাড় দিয়ে করেছি, কত মাত্র 33,900 থেকে 34,900। আগে ছিল 34,900 থেকে 35,900, তো এখন করেছি কত, 33,900, একদম যেখানে সেখানে টাটকা, মানে একদম টাটকা 1,000 টাকা ছাড় দিয়েছি। চলে যাচ্ছি পরের ল্যাপটপটি দেখানোর জন্য। তো এরপরে আমাদের কাছে আছে কি T460S, শুধুমাত্র নন টাচ, মানে টাইপ শুধু পাবেন, টাচ অ্যান্ড টাইপ না, শুধু টাইপ। আর এই ল্যাপটপটির কনফিগারেশন কোরাই ফাইভের সিক্স জেনারেশন, 12GB র্যাম, বরাবর উস্তাদ বরাবর যাচ্ছে 12GB র্যাম দিয়ে। আর হচ্ছে এটি হচ্ছে আপনার কি, মানে 256 SSD আছে স্টোরেজ করা। আর প্রাইসটা 32,900 থেকে 33,900 মধ্যে পাচ্ছেন ইতিমধ্যে গ্যাজেট বিডি 71 এর কাছে, শুধুমাত্র পাবেন। এরপরে কি চলে যাব, কোথায় দু একটা ডেল দেখায়, নাইলে তো কাস্টমার ধরে মারবে আমারে নাকি, এত এত ল্যাপটপ দেখেছে খালি ডেল এইচপি লিনোভো দেখেছে। বস আমাদের কাছে আছে ডেলের এই ব্ল্যাক কিং, দেখেন A to Z ব্ল্যাক কিং, মানে খুব গর্জিয়াস একটা কালার ব্ল্যাক। আর বুঝতেই পাচ্ছেন ব্ল্যাক কিং মানে কি, আমরা আমাদের কাছে যেটি পাচ্ছেন সেটি হচ্ছে ডেলের ল্যাটিটিউড E7450, আমাদের কাছে পাচ্ছেন কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন, 8GB র্যাম এবং 256 SSD দিয়ে। প্রাইসটা একটু হাই থাকবে, কারণ ডেল, কথা থাকবে এই জায়গায় যে ডেল ব্র্যান্ড। তো ডেলের ব্র্যান্ড এই প্রাইস আমরা যেটা প্রাইস করেছি ইতিমধ্যে দুর্গা পূজা উপলক্ষে, সেটি হলো 32,500 থেকে 33,500 মধ্যে। তো বস কথা থাকে যে মাঝে মাঝে বলছি যে 32,500 থেকে 33,500 এর ভিতরে কি ঢোলখঞ্জনি আছে একটু বলবেন কি। তো আমি আসলে আপনাদেরকে বলে জানাচ্ছি, ঢোলখঞ্জনির বাজনা এখানে যে নেগোসিয়েশন বিটুইন টু পার্টি বিফোর সেল দিস প্রাইস রেঞ্জ। তো এটাই হবে আমাদের ঢোলকঞ্জনির বাংলা। আর যারা সিকিউরিটি চান গ্যাজেট বিডি 71 এর কাছে, কি সিকিউরিটি চান সেটা আমি বলে দিচ্ছি। আপনারা 7 দিনের চান, কেউ 15 দিনের চান, তো আমরা সর্বোচ্চটা দিচ্ছি আপনাদেরকে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। এনি প্রবলেম, যদি কোনো ল্যাপটপে 2 টাইমস কোনো বাটন প্রেস করা লাগে, তাহলে কি করবেন, সরাসরি চলে আসবেন গ্যাজেট বিডি 71 এর কাছে। তার আগে কি করবেন, ইনফরমেশন দেবেন,
কনফার্মেশন দিব চেঞ্জ করে রিপ্লেসমেন্ট করে। আর সেই ক্ষেত্রে যদি আমাদের কাছে কোয়ান্টিটি না থাকে তা কি করব, সিধা পয়সা ফেরত, পয়সা ফেরত দিব আপনাদেরকে। তো গাইস চলে যাচ্ছি পরে কিছু প্রিমিয়াম সিরিজ দেখানোর জন্য আপনাদেরকে। তো প্রিমিয়াম সিরিজগুলো হচ্ছে, প্রথমে দেখাচ্ছি আপনাদের একটা কারিশমা দেখাই নাকি বস। হ্যাঁ দেখি, এই যে ও দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা একটা কারিশমা, পুরাই ম্যাগনেট। এই কারিশমাটা হচ্ছে মূলত কি, ম্যাগনেটিক সিস্টেমের সারফেস ল্যাপটপ যেটাকে বলে, সারফেস। তো সারফেস চাচ্ছেন যারা, এই মুহূর্তে যারা সারফেস নিতে চান, তারা কি করবেন, গ্যাজেট বিডি সেভেন্টি অনেক চলে আসবেন, হিউজ কোয়ান্টিটি আছে। আর এটির মডেল আমি আপনাদেরকে বলছি, এইচপি এলিট X2, যারা X2 খুঁজছেন তাদের জন্য। আর সারফেস তো বুঝছেন, এই যে বাবা ম্যাগনেটিক সিস্টেম আলে বা চিচিং ফাক চিচিং বন্ধ হয়ে গেল। তো গাইস এই ল্যাপটপটির কনফিগারেশন কোরাই 5 এর 6 জেনারেশন নয় 7 জেনারেশন, 8GB র্যাম দিয়ে 256 SSD দিয়ে। প্রাইসটা কি একবারে হাতের নাগালে, 41,900 থেকে 42,900 মধ্যে। আগে ছিল 42,900 থেকে 43,900, আমরা 1,000 টাকা কি করেছি, টাটকা ডিসকাউন্ট, একদম টাটকা ডিসকাউন্ট বলে যেটাকে। যাচ্ছে আরো একটি ল্যাপটপ দেখানোর জন্য, সেটি হলো ইয়োগা, যোগা সিরিজে বুঝছেন, এটাও আর একটা কারিশমা, পুরো স্লিম, ঘুরাবেন ফিরাবেন আবার এভাবে নেবেন, আমি এটা কি করছি এভাবে দিচ্ছি। তো যাই হোক, এই ল্যাপটপটা হচ্ছে লিনোভোর ইয়োগা, ইয়োগা সিরিজ, হ্যাঁ লিনোভা ইয়োগা সিরিজ, লিনোভা থিঙ্কপ্যাড ইয়োগা 370। মডেলটি হচ্ছে 370। ইভেন এই ল্যাপটপটি আপনারা, এই ল্যাপটপটি কোরাই 5 এর 7 জেনারেশন, 16GB র্যাম এবং 256 SSD দিয়ে পাচ্ছেন আমাদের কাছে কত, 42,900 থেকে 43,900 মধ্যে। আর কন্ডিশন আপনারা দেখবেন আমাদের ভিডিওতে, হয়তো বা সবই চকচকা ফকফকা দেখা যায়, সিধা সিধি চলে আসবেন কোথায়, গ্যাজেট বিডি 70 হয় তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইচপির বাইরের পার্টটা দেখবেন, ভিতরটা দেখবেন কখন পরে দেখাচ্ছি। তো এই আর এই ল্যাপটপটি হচ্ছে আপনার, মডেল হচ্ছে এইচপি এলিট বুক 1030G2, কোরাই 7 এর 7 জেনারেশন, 16GB র্যাম এবং 512GB SSD দিয়ে। মাত্র কত টাকায়, কত টাকায়, 55,900 থেকে 56,900 মধ্যে পাচ্ছেন আমাদের কাছে। তো গাইজ এরপরে যারা গেমিং ল্যাপটপ খুঁজছেন, যারা গেমিং করার জন্য ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য আমাদের কাছে একটা কালেকশন আছে, সেটি হচ্ছে আমি দেখাচ্ছি রাইজেন 3 এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনেই পাবেন আমাদের কাছে, মানে সেম অ্যাজ ব্র্যান্ড নিউ কন্ডিশন। এবং এটির মডেল হচ্ছে এইচপি MT44, AMD রাইজেন 3 প্রসেসর, আর 8GB র্যাম এবং 512GB SSD দিয়ে। মাত্র 49,900 থেকে 50,900 মধ্যে পাচ্ছেন আমাদের কাছে। আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের কাছে ল্যাপটপ ক্রয় করবেন, তারা কি করবেন সে তো বলে দিয়েছি, এবং সপ্তাহে 7 দিন খোলা পাবেন। তো গাইজ আজকে আমরা আর বেশি মডেল দেখাচ্ছি না, আমাদের কাছে আরও কালেকশন আছে, আপনারা দেখতে চাইলে আমরা দেখাতে পারবো। তো যাই হোক আপনাদের শোরুমে চলে আসবেন। ইভেন আমি বলবো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে এবং মামুন ভাইয়ের ব্লগসের সাথেই। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি করবেন, মামুন ভাই ব্লগসের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব, আর যারা এখনো হন নাই সাবস্ক্রাইব করবেন, আমাদের গ্যাজেট বিডি 70 অনেক কি করবেন, কল করবেন। তো সেই কথা থাকলো আজকে, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।